নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কচুর লতি। কচুর লতি কিন্তু ভীষণ উপকারী একটি সবজি হিসাবেই আমরা খেয়ে থাকি। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যেটা কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। গর্ভস্থ অবস্থা, খেলোয়াড় বা বাড়ন্ত শিশুর ক্ষেত্রে কিন্তু এই কচুর লতি ভীষণ উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করে ও চুল ভেঙে পড়া থেকে আমাদের বাঁচায়। এছাড়াও কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যেটা কিন্তু আমাদের খাবার হজম করতে সাহায্য করে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কচুর লতি রান্না। কচুর লতিগুলির আঁশ এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর কড়াইয়ে অল্প জল দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। এটাকে হালকাভাবে ভাপিয়ে নেব, তারপরে কিন্তু এটাকে রান্না করব। এটাকে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। লতিটা সিদ্ধ করার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি নুন। খেয়াল রাখতে হবে কচুর লতিটা সিদ্ধ করবার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছু চিংড়ি মাছ। এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল। আর নিয়ে নিয়েছি টমেটো, এবার সমস্ত উপকরণগুলি এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে, এরপর আমি একটু কাঁচা যে সর্ষের তেল আছে সেই সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কাগুলো একটু চিরে দিতে হবে। এরপর সামান্য একটু জল দিয়ে এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এই কচুর লতিটা কিন্তু গরম ভাতে খেতে খুব অসাধারণ লাগে। কিন্তু দেখুন, মশলা ভেজানো যে জলটা আছে সেটা আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাপে ভাপে এটা কিন্তু হবে। এই রান্নাটা করতে গিয়ে একদম তাড়াহুড়ো করবেন না, একটু ধৈর্য সহকারে রান্না করবেন, দেখবেন এটা খুব খেতে ভালো লাগে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। কচুর লতি রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ এবং পেঁয়াজ দিয়ে এই কচুর লতি একবার আপনারা রান্না করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং রান্নাটি করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।